আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এন্ড আজকে হচ্ছে প্রায় এক সপ্তাহ পরে গাড়িটা নিয়ে বের হচ্ছি। গাড়িটা স্টার্ট দিয়ে রাখছি, আজকে কয়েকটা কাজ আছে। গাড়ি ঘোরার জন্য একটা কভার নিব, প্লাস নাম্বার প্লেটটা আসছে ওটা পেপারে ছাপাই নিব। আর এই যে এখন বের হচ্ছি, গাড়িটা কালকে ওয়াশ করছি খুব সুন্দর করে, তোহেদের ওয়াশে গিয়ে ওয়াশটা করছি। এখন হচ্ছে গাড়িটা একটু বের করে নিই, প্লাস এই যে এখানে নাম্বার প্লেটটা লাগাবো ওটা বলে আসছি আমি, নাম্বার প্লেট রেডি করার জন্য। চলেন। আর পুরো বাসাটা চেঞ্জ করতেছি, এই জন্য একটু ঝামেলায় আসি। ঢাকা গেলাম, ঢাকা থেকে চিটং গেলাম, চিটং আসছি, আব্বুকে ডাক্তার দেখাইছি, আর আমি হচ্ছে 7 তারিখের দিকে চলে যাব। অ্যান্ড আজকে হচ্ছে প্রথমে কদমতলি যাব, ওখান থেকে সাগরিকায় যাব, দেন হচ্ছে একটা মাইক নিব। এগুলো হচ্ছে ক্লোজ করে দিয়ে আজকে অনেকদিন পর গাড়ি নিয়ে বেরিয়েছি। মোটামুটি ভালোই লাগতেছে গাড়ি চালাইতে, অনেকদিন পর গাড়িটা এখানে বসেছিল, কালকে সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে বের করছি। হেলমেটটার ভিতরে যে অবস্থা হয়েছিল 5-6 দিনের ভিতরে, এটা সুন্দর করে মুছে টুছে বের হইলাম। এখন পেপারগুলো হয়েছে, ল্যামিনেটিং করেছেন? বাস ল্যামিনেটিং আমি কেটে নিব। আপনি এমনি কেচি দিয়ে কাটা যাবে নাকি? হ্যাঁ কেটে দেন, সমস্যা নেই। এই জায়গাটা থাক এখানে, ভালো হবে। আচ্ছা এটা স্টেপলার আছে ভাইয়া, একটু কষ্ট করে স্টেপলার করে দেন। কত দিতে হবে আপনাকে? ৫০ দিলে হবে না?
গত কয়েকদিন আগে তো আপনাদের এখান থেকে করাই নিয়ে গেছি ধরেন পাঁচ টাকা হইলো কম রাখেন নেন দেন দেন ওকে ভাই ধন্যবাদ আজকে হচ্ছে এটা চার্জিং চেষ্টা করবো এখানে কি পরিমাণ চার্জ দেয় এটা এই চার্জটা কি এনাফ কি না এই জিনিসটা একটু চেক করবো যে চার্জটা কি বাইরে যাওয়ার জন্য এনাফ কি না সিক্সটি আছে হ্যাঁ তোহিদ এই যে আমি বের হয়েছি আসতেছি হ্যাঁ হ্যাঁ হেলমেটের ভিতরে পুরোটা খামাই গেছি লেটস গো